চাঁদের মাস আলা সিয়াম আমরা কখন শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সিয়াম শুরু করো চাঁদ দেখে, সিয়াম ভঙ্গ করো চাঁদ দেখে, আর যদি চাঁদ দেখা অর্থাৎ চাঁদ যদি তোমরা দেখতে না পাও মেঘলা আকাশ থাকার কারণে, তোমরা শাওয়ালকে 30 অর্থাৎ মাসকে 30 হিসাবে পূর্ণ করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা উম্মি এবং নিরক্ষর জাতি, আমরা পড়তেও পারি না, হিসাবও রাখতে জানি না, এতপর মাস হচ্ছে এই এই এই। আমার দিকে তাকায় প্রত্যেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস হচ্ছে এই এই এই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইবার দুই হাতে 10টি আঙুল দেখালেন, দ্বিতীয়বারে 10টি আঙুল দেখালেন, তারপরে ডান হাতের বুড়ো আঙুলটা চেপে দিয়ে 9টি আঙুল দেখালেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন মাস হচ্ছে 29। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মাস হচ্ছে এই, মাস হচ্ছে এই, মাস হচ্ছে এই। ঠিক এইভাবে হাদিসে এসছে, অর্থাৎ তিনবার তিনি 10টি করে আঙুল দেখালেন, অর্থাৎ মাস হচ্ছে 30। আরবি মাস হচ্ছে 29 আর 30, 29-এর কম হবে না, 30-এর বেশি হবে না। এতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম শুরু করো চাঁদ দেখে, সিয়াম ভঙ্গ করো চাঁদ দেখে, আর যদি মেঘলার কারণে চাঁদ দেখতে না পারো ওই মাসকে, শাবানকে তোমরা 30-এ পূর্ণ করো, তারপরে আর চাঁদ দেখার দরকার নেই। শাবান মাস 30-এর পরে আর 31-এ হয় না, আরবি কোনো মাসই 31-এ হয় না, 29 আর 30-এ হয়। সুতরাং 30 অতিবাহিত হওয়ার পর আর তাকে অপেক্ষা করার প্রয়োজন নেই। সুতরাং চূড়ান্ত রাসূলের কথা হচ্ছে এটাই, চাঁদ দেখে সিয়াম শুরু করতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, যদি দেখা না যায় তাহলে ওই মাসটি 30 হিসেবে পূর্ণ করতে হবে। এই প্রসঙ্গে আরেকটি হাদিস না বললে নয়, কুরাই ইব্রাহিমুল্লাহ বলেন হারিস সারমি উম্মে ফাজল তাকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন, তিনি বললেন আমি সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, সেখানে গিয়ে উম্মুল ফাজল যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিল সেই কাজটি আমি কমপ্লিট করলাম, ইতিমধ্যে সেখানে রমজান মাস এসে গেল, চাঁদ দেখা গেল, আমি সেখান থেকে সিয়ামরত অবস্থায় আমি আবার মদিনাতে ফিরে আসলাম। আসার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা কবে চাঁদ দেখেছো? তখন এই কুরাই ইব্রাহিমুল্লাহ বলছেন আমরা চাঁদ দেখেছি শুক্রবারের দিন। বলছে তুমি কি নিজে দেখেছো না অপর কেউ দেখেছে? তখন এই ব্যক্তি অর্থাৎ কুরাই ইব্রাহিমুল্লাহ নিয়ে একজন তাবেঈনি বলছেন যে আমি নিজে দেখেছি, অর্থাৎ জনগণও দেখেছে, আমিও দেখেছি, জনগণও সিয়াম পালন করেছে, আমিও সিয়াম পালন করেছি। তখন তিনি বলছেন যে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি মদিনাতে রয়েছেন, এটা বুঝতে ভালো করে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনাতে রয়েছেন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় রয়েছেন, একজন তাবি কুরাই ইব্রাহিমুল্লাহ তাকে পাঠানো হয়েছে, তিনি কখন গেছেন? এটা মনে কে বুঝতে পারছে, এই হাদিসটা না বুঝলে বোঝা যাবে না। অর্থাৎ তিনি যখন গেছেন ওখানে গিয়ে অর্থাৎ সিরিয়া থেকে চাঁদ দেখেছেন, দেখার পর উনি এবার ফিরে আসছেন মদিনাতে, ফিরে আসার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা চাঁদ কবে দেখেছো? ওই ব্যক্তি কুরাই ইব্রাহিমুল্লাহ বলছেন আমি শুক্রবারে আমরা চাঁদ দেখেছিলাম। কোথায় দেখেছে? সিরিয়াতে চাঁদ দেখেছে। এই হাদিসটা প্রত্যেকে বুঝতে হবে, কারণ ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম বলা ভুল হবে, কিছু কিছু লোক তারা সৌদি আরবের সাথে সিয়াম রাখছে, সৌদি আরবের সাথে একই দিন ঈদ করছে, এটা হচ্ছে মূর্খতা, এটা সময় তো মানে শেষ হয়ে গেল, কথাটা শেষ করি। অর্থাৎ উনি যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে তোমরা শুক্রবারে চাঁদ দেখেছো, উনি বললেন, এখন এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা শনিবারে চাঁদ দেখেছি, সুতরাং আমরা 30টি সিয়াম কমপ্লিট করব অথবা নিজের চোখকে চাঁদ দর্শন করব, ভালো করে বুঝতে হবে। তখন এই কুরাই ইব্রাহিমুল্লাহ বলছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখা, তার সিয়াম রাখা কি আমাদের জন্য যথেষ্ট নয়? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আর এই কুরাই ইব্রাহিমুল্লাহ বলছেন কাকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি যে ওখানে তো আমরা জনগণ চাঁদ দেখেছি, আমরাও চাঁদ দেখেছি, জনগণও সিয়াম রেখেছে, আমিও সিয়াম রেখেছি। তারপরেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যেহেতু শনিবারে চাঁদ দেখেছি আমাদের ভূখণ্ডে, সুতরাং আমরা হয় 30টি সিয়াম পালন করব অথবা নিজের চোখে চাঁদ দেখে ঈদ করব, ভালো করে বোঝেন এই পর্যন্ত। তারপরে কুরাই ইব্রাহিমুল্লাহ তখন আর নিজের কথা বলছেন না, জনগণের কথা বলছেন না, কার কথা বলছেন? যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিয়াম রেখেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখেছেন, এটাও কি আপনাদের জন্য যথেষ্ট নয়? উনি বলছেন না, এটা আমাদের জন্য যথেষ্ট নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই আদেশ করেছেন। কি আদেশ? সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো, যদি মেঘলার কারণে বা কোনো কারণে তোমরা চাঁদ দেখতে না পারো তাহলে ওই মাসটাকে 30 হিসেবে গণ্য করো, তারপর আর চাঁদ দেখার প্রয়োজন নেই। সুতরাং যারা বলে
যে সৌদি আরব হচ্ছে আমাদের দুনিয়ার সেন্টার, তাদের সঙ্গে একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ করতে হবে, এটা হচ্ছে মূর্খামি। তার কারণ হচ্ছে সূর্য চাঁদের সাথে সম্পৃক্ত হচ্ছে মাস, আর সূর্যের সাথে হচ্ছে সময়। এখন আমাদের এখানে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, সৌদি আরবে তখন সাহারি টাইমও হয়নি। সুতরাং আমাদের যখন সুবের সাথে শুরু হয়ে গেল, তখন যদি কেউ ফোন করে সৌদি আরবের কোনো ব্যক্তিকে বলে ভাই আজ সাহারি করা যাবে না, তাহলে সেটা কি যুক্তিসম্মত হবে? আমাদের এখানে ফজরের টাইম শেষ হয়ে গেল, এখন যদি সৌদি আরবে ফোন করে কেউ বলে ভাই ফজরের টাইম শেষ আর ফজর পড়ো না, তখন দেখা যাচ্ছে ওদের ওখানে তাহাজ্জুদের সময়। সুতরাং এটা একটা মূর্খামি, বা এটা একটা ব্যক্তি মতামত বা অভিমত বলা যেতে পারে, সময় সংক্ষিপ্ত বিস্তারিত বলতে পারছি না। অর্থাৎ সময়টা যেমন সূর্যের সঙ্গে সম্পৃক্ত, এক একটা ভূখণ্ডের সময় এক এক রকম হবে, এক একটা ওয়াক্তের যেমন এক এক রকম হবে, ঠিক তেমনি হবে চাঁদের সঙ্গে হচ্ছে মাসের সম্পর্ক। এক একটা ভূখণ্ডে এক এক সময় সিয়াম হবে, এক এক সময় ঈদ হবে। এটাই কেন তৎকালীন জামানায় সিরিয়া আর মদিনার দূরত্ব তেমন কিছু ছিল না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ান মাঠ ভূখণ্ডে চাঁদ দেখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওরা মদিনার ব্যক্তি হওয়া সত্ত্বেও সেই চাঁদ তার চাঁদ দেখানো যে সেখানে তারা ঈদ করেনি। সুতরাং এই বিষয়ে বিস্তারিত আরো পরে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যাতে রমজান মাসটি সিজন মনে করে পরিপূর্ণ রমজান মাস সিয়াম পালন করতে পারি সে তৌফিক দান করুক।